ট্রেনিং কেমন চলছে? আর বলেন না, জাহিদ স্যারের বউটা যে এত খেয়া তাকে তো আমি বুঝতেই পারিনি। বলেন কি? সরি সরি সরি, মুখ ফসকে বলে ফেলেছি। শুনুন, আপনি কাউকে বলেন না প্লিজ। বলেছি কখনো? প্রমিস করেন। প্রমিস? আমাকে ছুঁয়ে প্রমিস করেন প্লিজ। প্রমিস। থ্যাংক ইউ। আপনি না মাঝে মাঝে এমন পাগলামি করেন না? তাও ভালো যে আপনাকে সবকিছু বলি, তা না হলে অন্য কাউকে বললে ঝামেলা লেগে যেত। যাকে হসপিটালের অবস্থা কিছু বুঝতে পারছেন? কেন, হসপিটালের আবার কি হলো? কিছু হয়েছে কিনা আমি জানি না, তবে এনভায়রনমেন্টটা আগের মতো আর নেই। দেখেন না, অদিতি ম্যাডামও আগের মতো অফিসে আসেন না, ঠিক মতো কাজ করেন না। তাকে সবসময় কেন যেন চিন্তিত মনে হয়। ওনাকে ওনাকে তো আগে এমন কখনো দেখিনি। আমি অবশ্য একটা আভাস পেয়েছি। কিরকম? না, শুনলাম ওই পার্টনার নিয়ে নাকি কি প্রবলেম হচ্ছে। নাজনীন ম্যাডাম ঢুকতে না ঢুকতে? বুঝতে পারছি না, খবরটা আমার কাছে অথেন্টিক মনে হয়নি। যাকে বাদ দেন, এইসব বিষয় নিয়ে কথা বললে আমরা ছোট কর্মচারী, আমাদের চাকরিটাও চলে যেতে পারে। ফোন আসছে, ফোনটা ধরেন। হ্যালো, স্যারকে দিয়ে আসো। Thank you.
হ্যালো নাজনীন। হ্যাঁ স্যার বলুন। অহন এক টেস্ট রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট কি? ভালো, ফাইব্রয়েড ধরা পড়েনি, তবে কিছু সিস্ট পাওয়া গেছে। তাই? হাউএভার, খুব ভালো খবর। হ্যাঁ, একটা দুশ্চিন্তা থেকে বেঁচে গেলাম। হ্যাঁ, আমি নিজেও অবশ্য খুব কনফিউজ ছিলাম, রিপোর্টটা পাওয়ার পর কনফিউশনটা কেটে গেল। কিন্তু সিস্ট গুলো? ওগুলো কিছু না, খুবই নরমাল। বিয়ের পরে সাধারণত এগুলো এমনিতেই দূর হয়ে যায়, তবে ওগুলো দীর্ঘদিন থাকলে প্রবলেম হতে পারে। অহনার যে ব্যথা হতো তা এসবের কারণে। আপনি বরং অহনার বিয়ে দিয়ে দিন। কিন্তু বড় মেয়ের বিয়ে না দিয়ে কি করে ছোট মেয়ের বিয়ে দিই? তাহলে অদিতির বিয়েটাই সেরে ফেলুন। ঠিক আছে, তাই করতে হবে। রাখি, রিপোর্টটার ব্যাপারে তোমাকে জানাতেই ফোন করেছিল। টেনশন করবেন না, কাল রিপোর্টটা দেখি, তারপর ডিসাইড করা যাবে কি করা যায়। ওকে, কিন্তু ওই সিস্টার ব্যাপারটা আবার অহনাকে জানিও না, ঠিক আছে? ঠিক আছে, রাখি। ওকে, কিন্তু অতিথিকে বিষয়ে আজকাল নাকি গোপনে গোপনে লোকজনদেরকে ডেকে নিয়ে বার্থডে খাওয়ানো শুরু করেছেন। মানে? মানে আর কি, কথাটা দেরিতে হলে কিন্তু কানে আসে। কে বলেছে আপনাকে? কে বলেছে সেটা বড় কথা না, কথাটা সত্যি কিনা বলুন তো। না না, ধরা খেয়ে গেছেন না, চেপে যাচ্ছেন না? উল্টাপাল্টা কথা বলবেন না তো। উল্টাপাল্টা কথা আমি বলি না, যাকে খাইয়েছেন সে আমার কাছে স্বীকার করেছে। কে? আতিক ভাই? আতিক ভাই দেখলেন তো কেমন কায়দা করে নামটা আমি জেনে নিলাম। মানে? মানে আর কি, মানে ধরা খেয়ে গেছে। আমার অবশ্য সেরকম ধারণাই ছিল, কিন্তু আবার মনে হচ্ছিল আতিক সাহেব রাজি হবেন কি না। এখন তো দেখছি গড় রাজি কেবল উপরে উপরে। আচ্ছা, নিউজটা কে দিল আপনাকে? হুম হুম, সোর্স ডিসক্লোজ করা যাবে না। শেষ পর্যন্ত আপনি আমাকে ফাঁকি মারলেন। আপনার তো সেদিন ডিউটি ছিল। আরে ভাই, বলেই দেখতেন একটাবার। আসলে আমার নিজেরও ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ সিঁড়িতে আতিক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হুম, সবই তো ভাই বুঝি। আচ্ছা থাক, আপনাকে আর বুঝতে হবে না। ঠিক আছে ভাই, চালিয়ে যান, যদি কখনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করেন। দাওয়াত খাওয়াতে হবে না। রিপোর্ট কবে দিবে? রিপোর্ট দিয়েছি। রিপোর্ট ভালো না খারাপ কিছু আছে? রিপোর্ট ঠিকই আছে। তুমি আজ বিকেলে নাজনীর সাথে একবার দেখা করো। আবার? হ্যাঁ, আমি নাজনীনকে বলে রেখেছি বিকেলে দেখা করো। ঠিক আছে, মিস করো না কিন্তু। বাবা, আমি কি একবার রিপোর্টটা দেখতে পারি? ওটা এখানে নেই, হসপিটালে রেখে এসেছি। তাছাড়া তুমি ওটা দেখে কি করবে? একবার তো ঝামেলা পাকিয়েছিল, আমি চাই না যে নতুন করে কোনো ঝামেলা হোক। তাছাড়া তুমি নিজের মুখেই বলেছো যে অহনার ডিজিজের ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই। কি হলো, খাচ্ছ না কেন?
সরি অদিতি, তোমার সাথে ভালো ব্যবহার করার জন্য। বাবা তুমি না মাঝে মাঝে ভুলে যাও যে আমিও একজন ডক্টর। আমি মোটেও ভুলি না, কিন্তু তুমি আমাকে ভুলতে বাধ্য করো। তোমার মধ্যে প্রফেশনাল ম্যাচুরিটি আসার চেয়েও পার্সোনাল ম্যাটারটা বড় হয়ে দাঁড়ায়, সেটাই হচ্ছে প্রবলেম। বাবা আমি অ্যাজ এ ডক্টর কিন্তু জাস্ট রিপোর্টটা দেখতে চেয়েছি আর কিছু। তুমি মোটেও তা চাও নেই, কারণ নাজনীনের উপর তোমার ভরসা নেই, কোনো কনফিডেন্স নেই বলে তুমি রিপোর্টটা দেখতে চেয়েছো। তুমি একটু ভুলে যাচ্ছ কেন? অ্যাজ এ ডক্টর শি ইজ রেপুটেবল। বাবা বাবা বাবা, তোমার সব কিছু তো খারাপ মনে হয় কেন তুমি জানো? বলো। কারণ 24টা ঘন্টায় মহিলা তোমার মাথার উপর ভর করে আছে। শাট আপ অদিতি, তুমি শুধু দেশের একজন সিনিয়র ডাক্তারের সাথে কথা বলছো না, তুমি তুমি বাবার সাথে কথা বলছো। কেন ভুলে যাচ্ছ? বি কেয়ারফুল, কথাটা তুমি ভুলো না। কি হয়েছে? কি হয়েছে অদিতি? দেখো, তুমি যদি তোমার বিষয়গুলো আমার সাথে শেয়ার না করো, তাহলে তোমার জীবনে আমার অবস্থা নিয়ে একটা কোশ্চেন তৈরি হয় না? দেখো, মানুষের জীবনে তার দুঃখ কষ্টগুলো শেয়ার করার জন্যই তো কাছের মানুষ থাকে, তাই না? কিছু কিছু প্রবলেম থাকে মুনিম, যেগুলো শুধু কষ্টই দেয় না, বিব্রত করে। সেই কষ্টগুলোকে শেয়ার করতে গেলে কিন্তু নিজের কাছে আনইজি লাগে। কি প্রবলেম তোমার? দেখো মুনিম, আমি এত কষ্ট করে ডাক্তারি পড়েছি, অথচ বাবা আমার এই পরিশ্রমকে কখনোই মূল্যায় দেয়নি। আমি যে একজন ডক্টর, এখনও তার স্বীকৃতি দিতে চান না বাবা। কি বলেন তোমার আব্বা? হ্যাঁ, আমি মানি ডক্টর নাজনীন অনেক বড় একজন ডক্টর, কিন্তু মেডিকেল সায়েন্স তো আমি কিছু একটু জানি, তাই না? আমি তো পড়েছি। আমি অহনার রিপোর্টের ব্যাপারে যখনই বাবার সাথে কথা বলতে গেছি আর বাবা। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে তোমার আব্বা চাচ্ছেন না যে অহনার ট্রিটমেন্টের ব্যাপারে তুমি কোনো ইন্টারফেয়ার করো। আমার কি করা উচিত বলো তো মনি? দেখো, তোমার বিষয়টা ইমোশনালি না নিয়ে প্রফেশনালি নেওয়াই বেটার। আফটার অল অহনা তোমার একমাত্র বোন। আমি বাবার সাথে তাহলে একবার কথা বলবো। দ্যাটস গুড। Thanks. বাবা, তুমি তো বিকেলে যাচ্ছ হসপিটালে, তাই না? হ্যাঁ, সন্ধ্যা 2টা অপারেশন আছে। 315-এর অপারেশনটা কি তুমি করছো? হ্যাঁ, আলমাস দেশের বাইরে গেছে, এই উইকে ফিরবে না, তাই বলে পেশেন্টকে তো ফেলে রাখা যায় না। না মানে তুমি চাইলে আমিও করতে পারতাম। তোমার কনফিডেন্সের জন্য তোমাকে কংগ্রেচুলেশন, কিন্তু একটা সার্টেন পিরিয়ডের আগে ওটিতে যাওয়া যায় না, তুমি জানো না? সরি বাবা। বাবা, আমি আসলে অহনের বিষয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই। কি বলবে? আমি কি সিফাত ম্যাডামের সাথে একবার দেখা করব? কেন? না মানে ম্যাডামের কাছে শুনতাম যে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। তুমি কি মনে করো এর কোনো অল্টারনেটিভ ওয়ে আছে? না বাবা, আমি তো আসলে তেমন। তুমি তো বলবে এখন স্পেশালিস্ট হওনি। আচ্ছা, নাজনীনের ব্যাপারে তোমার এত কনফিউশন কেন বলো তো? একবার তো কনফিউজ হয়ে দেখেছো। সরি বাবা।
জগলুল জি স্যার আমি একটা নতুন প্রজেক্টে হাত দিতে যাচ্ছি হসপিটাল প্রজেক্ট হসপিটাল দিতে চান আরে না না নতুন হসপিটাল না একটা পুরনো চালু হসপিটালের পার্টনারশিপে যেতে যাচ্ছি আর ওই যে সেদিন আমার এক ডাক্তার বন্ধু ফোন করলেন না ওই যে আমি কথা বললাম ওর একটা নিজস্ব হসপিটাল আছে You must know, अरे মমতা মেমোরিয়াল হসপিটাল স্যার আমি যতটুকু জানি আপনি তিন বছর আগেও সেখানে একবার পার্টনারশিপে যেতে চেয়েছিলেন চেয়েছিলাম তখন তো রাজি হয়নি এবার নিজে থেকে অফার করেছে আপনি কি সম্মতি দিয়েছেন নো নট এট অল স্পষ্ট করে কিছু বলিনি সময় নিয়েছি ভালো করেছেন স্যার তিন বছর পর যখন উনি আপনাকে নিজে থেকে পার্টনার করতে চাইছেন তখন এর মধ্যে কোনো কিন্তু আছে হয়তো উনি আর এটা চালাতে পারছেন না হতে পারে পুরো বিষয়টা তো আমি এখনো জানি না তিন বছর আগে আলাপ হয়েছিল মেবি ও আমার ইচ্ছেটা জানতে চেয়েছে চুপচাপ বসে থাকুন স্যার বাই দিস টাইম আমি হসপিটাল ঘুরে আপনাকে সব খবর এনে দিচ্ছি কেন উনি আপনাকে তিন বছর পর পার্টনার করতে চাইছেন হতে পারে ব্যাংক লোনের বিশাল দায়ভার তার কাঁধে এসে চেপেছে উনি তা শোধ করতে পারছেন না এই জন্য আপনাকে ডেকেছেন আর তাই যদি হয় তাহলে স্যার আপনি খামোখা কেন এই দায় নিতে যাবেন না যোগলুন আমি সব কিছু না জেনে না শুনে না বুঝিয়ের মধ্যে যাব না রাইট স্যার ফিজিবিলিটি স্টাডি খুবই জরুরি That's true. Joglu, you better do one thing. তুমি বেশ কয়েকটা হসপিটাল স্টাডি করে একটা রিপোর্ট তৈরি করো কিছু পেপার তৈরি করো এবং লুফলগুলো কিন্তু ভালো করে জেনে রাখবে যাতে পার্টনারশিপে গিয়ে আমরা লুজার না হই আমার ডাক্তার বন্ধুটা অবশ্য খুব জেনুইন লোক অনেস্ট সিনসিয়ার সরল ও খুব একটা ঝামেলা করবে না বাট ইফ এনিবডি যদি কেউ আমাদেরকে নয় ছয় বোঝাতে চায় তার জন্য আগে থেকেই প্রজেক্টটা সম্পর্কে খুব স্পষ্ট এবং ভালো ধারণা আমাদের রাখতে হবে ওকে জি স্যার কিন্তু কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে ওকে স্যার আর লুটি স্যার হাসপাতালের আর একজন নতুন পার্টনার নেবার কথা ভাবা হচ্ছে সরি আঙ্কেল এসব বিষয়ে আমার আসলে কোনো ইন্টারেস্ট নেই আহা এটা বললে তো চলবে না এই হাসপাতালের উত্তরাধিকারী হচ্ছে তোমরা দুই বোন এবং তোমাদের বাবা এটাকে তিলে তিলে গড়ে তুলেছেন এখন হুট করে একজন এসে ক্রিম খাবে এটা তো হতে দেওয়া যায় না থার্ড পার্টনার নেওয়ার ব্যাপারে তোমার বাবাকে সবচেয়ে বেশি সাজেশন কি দিয়েছে জানো ডক্টর শাইলেনাজ নেই